इस्लाम आमादेर जन्नो की धरनेर स्वास्थ्य नीति दान करेछे, कोन काज करले आमार स्वास्थ्यटी सुंदर थाकबे, स्वास्थ्य यदि सुंदर थाके ताहले आमार तार जन्नो की काज करते हबे। सर्वोपरि ओषुधविहीन प्रतिकार व्यवस्थार माध्यमे আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারেন এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য কোরআন এবং হাদিস থেকে প্রয়াস নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের ভাইদেরকে ভালো এবং আল্লাহ ভীরুতার দিকে সহযোগিতা করো, অন্যায় এবং অপছন্দতার দিকে সহযোগিতা করো না। সেই হিসাবে প্রত্যেক মুমিনের উচিত অপর ভাইকে সহযোগিতা করা। কিন্তু একটি কথা প্রচলিত আছে, আমি নিজেই যদি অসামর্থ্য হই, আমি নিজেই যদি এমন পরিমাণ রোগগ্রস্ত হই, আমার খেদমত করার জন্যই আরো দু চারজন লোক লাগে, তাহলে আমি অপর ভাইয়ের কল্যাণে কেমনে আসবো? ঠিক কিনা বলেন? এই জন্য আগে নিজেকে সুস্থ থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের চতুর্থ খণ্ডের 2052 নম্বর একটি হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন, শোনো, তোমরা যে সুস্থ থাকো, তোমরা যে সুস্থ মুমিন যদি হও, মনে করো না দুনিয়ার জীবনে এইটা শুধুমাত্র কেবল ভালো দিক, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার একটা আলাদা মূল্যায়ন আছে। আল্লাহর নবী বলছেন, আল মুমিনু আল কাউইয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ফি কুল্লি খায়রিন। একজন অসুস্থ, রোগগ্রস্ত, দুর্বল, ক্ষীণকায় এই ধরনের মুমিন মুসলমানের তুলনায় একজন শক্ত, সামর্থ্য, সুস্থ মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদিক দিয়ে আল্লাহর কাছে সে পছন্দনীয়। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমরা যারা সুস্থ সবল, এটা ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি পছন্দ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন সেই ব্যক্তি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বেশি বেশি দূরে চলে যাবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বেশি কাছে থাকবে। এই জন্য ইসলাম বলছে, আল্লাহ যেহেতু সুস্থ মুমিনকে পছন্দ করেন, ইসলামের সুস্থতার নীতিমালা কি, কি কাজ করলে আমি সুস্থ থাকতে পারি? ঔষধ খেয়ে খেয়ে আমাদের এমন অবস্থা, এখন বাঙালি যতগুলো ডাক্তার ততগুলো, ঠিক কিনা বলেন? যত বাঙালি তত ডাক্তার। পৃথিবীতে আমাদের চেয়ে বেশি মেডিসিনের নাম এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের জন্য আমরা যে পরিমাণ ডাক্তার, এই পরিমাণ বিদ্যায় পারদর্শী পৃথিবীর কোনো জাতি নাই। পিচ্চি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবারে একটু মাথাটা ব্যথা ব্যথা করে, মনে হয় গাটা গরম, দেখবেন ওই পিচ্চি বাচ্চা 5 এখনো পাস করেনি, বলবে চাচা একটা নাপা খেয়ে ফেলেন। ওকে যদি জিজ্ঞাসা করেন আমার পেটটা খুব লুজ মোশন যাচ্ছে, ওই ছেলে একটুকু চিন্তা করবে না, ও স্যালাইন আর আপনাকে ফ্লাজিল খাইতে বলবে। প্রিয় ভাইরা, এত পরিমাণ আমরা ডাক্তার, আমাদের ডাক্তারির বিদ্যার কোনো শেষ নাই। কিন্তু কথা হচ্ছে, কোন হিসাব করে আমার শরীরকে পরিচালনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখবেন, এটির নাম হচ্ছে ইসলামের স্বাস্থ্যনীতি। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৫ম খণ্ডের 2357 নম্বর একটা হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা দুইটা বিষয়ে কখনো অবহেলা করো না, এই দুইটা বিষয়কে তোমরা মূল্য দাও না, এই জন্য আমি রাসূল তোমাদেরকে বলছি এই দুটি বিষয়ে তোমরা অবহেলা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান নি'মাতান মাকবুদুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বেশিরভাগ মানুষ যেই দুটি নিয়ামতের কোনো মূল্য দেয় না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অসুস্থতার আগে একটা সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, এইটার মূল্যায়ন বান্দারা করে না। আর দ্বিতীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ফেরাক দিয়েছেন, তার যে অবসর দান করেন, তার যে কিছু সময় দান করেন ব্যস্ততা আসার আগে, মুমিন মুসলমান তো দূরের কথা, আম মানুষ এই দুটো বিষয়ে চূড়ান্ত উদাসীন। একটু বিচার বিশ্লেষণ করে দেখেন। আমি আমার জীবনে একটা বিশ্লেষণ করে দেখেছি, রমজান মাসে যে ইতিকাফ হয়, এই ইতিকাফ যে বছরগুলিতে ছিলাম মসজিদে, বিশ্বাস করেন আমার বয়স যতটুকু সে তুলনায় তো অল্প কয়েকটা দিন মাত্র ইতিকাফে থেকেছি, অল্প কয়েকটা রমজানে। কিন্তু যখন ইতিকাফে ঢুকতাম, যখন বাহিরের সংসারের সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কাজের সাথে, এইগুলোর সাথে যখন সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছেদ করে মসজিদে একাগ্রভাবে থাকা শুরু করতাম, তখন কেবল মনে হতো এই কাজ করা বাকি, সেই কাজ করা বাকি, এই কাজটা করতাম, সেই কাজ করতাম, এত কাজ জড়ো হইতো আমার যে এই চিন্তার থেকে হালকা হওয়ার জন্য অন্যদিকে যেন মন না যায়, এই জন্য লিখে রাখতাম। রাখতে রাখতে 10 দিনে আমার 35 থেকে 40টা কাজ মনে হতো যে আজকে আল্লাহর জন্য এখানে ব্যস্ত আছি, জন্য এইগুলি করতে পারছি না। কিন্তু বিশ্বাস করেন ওই রমজান ছাড়া অনেক রমজানে বাহিরে ছিলাম, তখন ওই অবসরের মূল্যায়ন কিন্তু করা যায় নাই। কথাটা বাস্তব, কথাটা বাস্তব। অবসর যখন থাকে তখন আমাদের কাছে কিছুই থাকে না। কথায় বাঙালি বলে কাজ নাই তো খই ভাজ। তা আমাদের অবস্থা সেরকম, খই ভাজাও একটা কঠিন কাজ। আমাদের অবসর মানে আমাদের আড্ডা, আমাদের বিনোদন, মূল্যায়নহীন একদম অলস হিসাবে রূপান্তর করি আমরা কর্মের ক্ষেত্রে। আর দ্বিতীয় দিক, অসুস্থতা আসার আগে আমাদের যে সুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতগুলি নিয়ামত দান করেছেন, আপনি কল্পনা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সুস্থতা না দিয়া পৃথিবীর সব নিয়ামত দিতেন, আপনার কাছে এইগুলা একটি উপভোগ্য হইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন জন্য আপনার কাছে খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, সব কিছু ভালো লাগে। তার কারণ কি? আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন। যেই মানুষটা হসপিটালে শুয়ে আছে, যেই মানুষটা নিজের বাথরুম নিজে করতে পারে না, যেই মানুষটা নিজের খাবার নিজে খেতে পারে না, যেই মানুষটা নিজের চোখ দিয়ে নিজে দেখতে পারে না, যেই মানুষটা নিজের পায়ে দিয়ে নিজে চলতে পারে না, যেই মানুষটা আগের মতো উদ্যম নেওয়ার কাজ করতে পারে না, অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থ হয়ে ভর্তি হয়ে গেছে, এই অবস্থায় না গেলে কোনো বান্দা বুঝতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে উল্লেখ করে বলছেন, তোমরা দুইটা জিনিস আসার পূর্বে দুইটা জিনিসকে মূল্যায়ন করো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে এবং তোমাদের জন্য অবসর সময়টাকে, বিজি হয়ে যাওয়ার আগে তোমরা মূল্যায়ন করো। এটা হচ্ছে মৌলিক নীতিমালা। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে বলছেন, শোনো, তোমরা কি এই দুনিয়া হাসিলের জন্য দুনিয়ার পিছে তোমরা ঘুরছো, কিন্তু আমি কি তোমাদেরকে জানাবো না যে প্রকৃতই ওই ব্যক্তি পুরা দুনিয়ার মালিক হয়ে গেছে যেই ব্যক্তিকে 3টা নিয়ামত দেয়া হয়েছে। যে 3টা নিয়ামত পাইল, কোনোদিন সকালবেলা উঠে আল্লাহর রসুল বলছেন পুরা দুনিয়ার মালিক সে হয়ে গেল। নিয়ামত 3টা কি? আল্লাহ রসুল বলছেন তাকে যদি সকালটা তার হয়, শরীরটা যদি তার সুস্থ থাকে, যেই সকালটাতে সে শরীরটাকে সুস্থ পেল, যেই সকালটাতে সে পরিবারের মধ্যে শান্তির পরিবেশ পাইল, পরিবারটা তার শান্তির, পরিবারটার মধ্যে কোনো অশান্তি নাই, মানসিক স্ট্রেস নাই। আর 3 নম্বর, যে তার সকালবেলা তার খাদ্যের নিরাপত্তা পেয়ে গেল, ওই দিনের মধ্যে সে কি খাবে কি না খাবে এই চিন্তা তার নাই, ওই দিনে তার পরিবার নিয়ে তার টেনশন নাই, তার স্ত্রীর সাথে তার ঝগড়া নাই, তার কেওয়াজ নাই, তার কোর্টে যে কেস কামারির মধ্যে জড়িত হতে হবে এরকম অবস্থা নাই। আর 3 নম্বর, তার যদি শরীরটা সুস্থ থাকে, আজকের দিনে আমার এমন কোনো অসুখ নাই যে আমার ডাক্তারের কাছে যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন আমি জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা দুনিয়ার মালিক বানায় দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা মন থেকে রিয়ালাইজ করতে পারি না, মন থেকে অনুভব করতে পারি না, কারণ এখনো আমরা অনেকে যুবক আছি, জীবনে এমন অসুস্থ হই নাই যে হাসপাতালে পড়ে থাকতে হয়। আমাদের পরিবারগুলো এখনো এমন ভালো আছে যে এমন মোকদ্দমা আমাদের হয় না যে প্রত্যেক দিন কমিশনার সাহেবের কাছে আর প্রত্যেক দিন কোর্টের মধ্যে কেসের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। আমাদের অবস্থাটা এখনো এমন হয়নি যে সকালবেলা উঠে চিন্তা করছি আমার কোনো কাজ নাই, আমাকে মনে হয় ভিক্ষাবৃত্তির জন্য বের হতে হবে, এইরকম আমাদের পরিবেশ নাই জন্য আমরা মনে করতেছি আমরা কিছুই পাই নাই। কিন্তু আল্লাহ রসুল বললেন কোনো একটা ব্যক্তি যদি একদিনের জন্য এইটা পায়, আমি রসুল বললাম দুনিয়া, পুরা দুনিয়ার মালিক আল্লাহ তাকে বানায় দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। कल्पना करें पृथिवीर कत मानुष प्रत्येक दिन खाबार चिंताय आछे एक बेला खाबार पाय दुई बेला खाबार पाय ना पृथिवीर कत मानुष रोगाग्रस्त शुए शुए सारा पृथिवीते असुस्थ जीवन यापन करछे से परनिर्भरशील हो गेछे पृथिवीर कत मानुषेर समाजे परिवारे एमन अशांति जे अशांतिर दाबानले तादेर दाउ दाउ करे जलतेछे बाहिर थेके मुखटा देखले बोझा जाय ना जे परिवारे तार की अवस्था चलछे किन्तु आल्लाह रब्बुल आलमीन आपनाके आमाके एई तीनटा नियामत दान करे दिलेन तारपरेओ आमादेर मध्य चिंता आमादेर रिजिकेर टेनशन आमादेर विभिन्न धरनेर चिंतार कारणे आमादेर मनेर अवस्था एमन आमादेर मनेर सुख पाচ্ছি না। আল্লাহ রাসূল তাদের জন্য একটা হাদিস বর্ণনা করছেন, যারা রিজিক নিয়ে দৌড়াদৌড়ি করো, যারা রিজিক নিয়ে কামরা কামরি করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তুমি মনে করছো দুনিয়ার বুকে তুমি এমনি এমনি চলে এসেছো, তোমাকে মনে হয় তোমার রব কোনো পরিকল্পনার বাহিরেই তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন। এই ভাবনার মধ্যে যদি থাকো, এই চিন্তার মধ্যে যদি থাকো, আমি রব্বুল আলামিন তোমাকে এই চিন্তাটা থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য জানাচ্ছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি। আমি রব্বুল আলামিন বলছি, আমি রব্বুল আলামিন দুনিয়াতে কোনো রকম প্রাণ সৃষ্টি করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কোনো প্রাণ সৃষ্টি করি নাই। বুঝে থাকলে বলেন তো, আপনি আমি গরু ছাগল মানুষ যেইগুলি অন্য কিছু দুনিয়াতে রয়েছে এইগুলো প্রাণ না? প্রাণ নয়, অবশ্যই এগুলি প্রাণ, কিন্তু আল্লাহ বলছেন আমি দুনিয়াতে কোনোই প্রাণ সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কারিমার দ্বারা ইল্লা দ্বারা ইস্তিসনা করে বান্দাদেরকে জানাচ্ছেন ইল্লা, তবে হ্যাঁ আমি সৃষ্টি করেছি, আমি প্রাণ দুনিয়াতে পাঠিয়েছি। আলাল্লাহি রিজকুহা, আমি রব্বুল আলামিন কেবল রব হিসাবে যাদেরকে দুনিয়াতে খাওয়াইতে পারবো এই সিদ্ধান্ত আমি রব্বুল আলামিন যাদের ব্যাপারে নিয়েছি কেবল তাদেরকেই আমি দুনিয়াতে পাঠিয়েছি, যাদের রিজিকের জিম্মাদারি আমি রব নিতে পেরেছি কেবল তাদেরকেই পাঠিয়েছি। বান্দা তুমি কোথায় যাও রিজিক খোঁজার জন্য? আল্লাহ রাসূল বলছেন ভালো করে বোঝার চেষ্টা করো, ও আমার সাহাবীরা তোমরা তো রিজিকের জন্য চাকরি খুঁজো, তোমরা রিজিকের জন্য কেউ না কেউ ব্যাংকে, কেউ না কেউ ভালো পড়ালেখা করেছো, কেউ না কেউ জব করছো, কেউ না কেউ কোনো একটা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছো, নিজের শরীরকে লেবার খাটাইতেছো, বিভিন্নভাবে তোমরা রিজিক অন্বেষণ করছো। কিন্তু জেনে রাখো তো ওই পাখিগুলার কথা একবার স্মরণ করো, হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিস, ওই পাখিটার কথা স্মরণ করো যেই পাখি শিক্ষিত পড়ালেখা তোমাদের মতো জানে না, যেই পাখি কোনো ব্যাংক বিমায় চাকরি করে না, যেই পাখি কোনো রকম তার প্রভিডেন্ট ফান্ড নামে কোনো ফান্ড নাই, তার জন্য কোনো কৃষি খামার, তার জন্য কোনো কৃষি ব্যবস্থা নাই, কিন্তু সকাল যখন হয়ে যায় দোনাটা তার যখন একদম শূন্য থাকে ওই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু বলো তো আমার সাহাবীরা, এমন কোনো পাখি আছে নাকি আল্লাহর দুনিয়ায় সন্ধ্যাবেলা তার দোনাটাকে না ভরায় ঘরের মধ্যে ফিরে দোনাটাকে পরিপূর্ণ করে তার পাকস্থলীটাকে পরিপূর্ণ করে খাদ্যটাকে নিয়ে তারপরে সে বাড়িতে ফিরে? আল্লাহ রাসূল বলছেন তোমাদের তাওয়াক্কুল তো এই পাখির থেকেও কম, হওয়ার কথা ছিল বেশি। রব্বুল আলামিন ওই পাখির চাকরি বাকরি জীবিকা কোনো কিছু ছাড়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, প্রভিডেন্ট ফান্ড ছাড়া, বেতন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শূন্য দোনার পাখিকে যদি পেট ভরায়া ঘরে ফেরত পাঠাতে পারেন, তুমি সৃষ্টির সেরা জীব, তুমি তোমার খাবার টেনশন নিয়ে পাগল হয়ে গেছো, তোমার রব কি তোমার খাবার ব্যবস্থা করতে পারেন না? প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা জিনিস মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান, যে ব্যক্তি তার শরীরটাকে সুস্থ নিল সকালবেলা, পরিবারের টেনশন নাই, তার কোনো পরিবার তাকে অভিশাপ করবে, পরিবারের মধ্যে অশান্তি নাই, আর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার চিন্তা মুক্ত রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন আরে বোকা, তুই তো আসলে পুরা দুনিয়ার মালিক, আল্লাহ তোকে পুরা দুনিয়ার মালিকানা দান করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এখন আমরা দেখি যে আমাদের এত অবস্থার পরেও আমাদের কি কি কারণে আমরা रोगग्रस्त हो जाच्छी रोगग्रस्ततार इस्लाम की कारण वर्णना करेछे एखन मानुष मात्रई रोगी खूब दुख एवं अफसोस নিজেদের কাছে একটু মন খুলে প্রশ্ন করে দেখুন আমি বলছি বলে না আপনাকে কেউ যখন জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন সালাম বিনিময় করার পরে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন একটু কল্পনা করেন নিজের মনের দিকে তাকায় চক্ষুখানা বন্ধ করে দিয়ে আপনি মন থেকে বলতে একটু হলেও ইতস্তত লাগে যে আলহামদুলিল্লাহ ভালো আছি বলি আমরা কিন্তু মনে হয় আমি তো আসলে এই রোগে অসুস্থ এই সমস্যায় আছি এই প্রবলেমে আছি কিন্তু ইসলাম বলেছে বলতে এই জন্য বলছি হৃদয় থেকে আল্লাহর উপরে পরিপূর্ণ 100% যেই হালতে আছি ওই হালতে থেকে আলহামদুলিল্লাহ বলা মুসলমানের সংখ্যা কিন্তু দিন দিন কমে গেছে ঠিক কি না বলেন কথা কিন্তু বাড়িয়ে বললাম না আমরা বলতে পারি না আমাদের এই রোগ আমাদের এই সমস্যা কিন্তু কল্পনা করি কোন দিকে তাকাই আমার চোখ উপর দিকে আল্লাহ রাসূল বললেন তাকাও তুমি নিচের দিকে তুমি 7 দিনের খাবার তোমার আছে আরেকজনের একদিনেরও নাই তুমি যদি একদিনওয়ালার দিকে তাকাও তাইলে তুমি বুঝবা আল্লাহ তোমারে কত বড় লোক করছেন ঠিক কি না বলেন আল্লাহ তোমারে দুইটা রোগ দিবেন মাইনর যেই রোগের কারণে তোমার চলাফেরা খাওয়া নাওয়া বন্ধ নাই কিন্তু একটা অসুস্থতা আছে কিন্তু তুমি তাকাও তো আরো সুস্থ দিকে না তাকায়া তুমি যদি আরো একটুখানি নিচের দিকে তাকাও যে পঙ্গু হাসপাতালে কতগুলা মানুষ এই রকম করে শুয়ে আছে এইখান থেকে এই পর্যন্ত রড লাগায় দিয়েছে স্ক্রু যে কতগুলা ডাক্তার আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না নড়তেও পারে না চড়তেও পারে না আল্লাহ কি তার থেকে আপনাকে আমাকে ভালো রাখছেন না প্রিয় ভাইরা পরিবার এমন কতগুলা পরিবার আছে পরিবারগুলো জাহান্নাম সেই পরিবারের মধ্যে সুখ নাই শান্তি নাই অর্থবিত্ত কোটি কোটি টাকা আছে কিন্তু পরিবারের মধ্যে সুখ নাই বাইরে বের হলে দুইজনই হাসে কিন্তু আসলে এই হাসি ফেক মনের হাসি তাদের নাই আল্লাহ আপনার পরিবার ছোট দিয়েছেন আয় উন্নতি ছোট দিয়েছেন দুই তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ঘর বড় না কিন্তু ওই বাড়িগুলোর থেকে আপনার আমার বাড়ি অনেক বেহেশতি পরিবারে আছে আছে না ভাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার আপনাকে আমাকে বলছেন যে শোনো তোমাদের এত কিছু থাকার পরেও আলহামদুলিল্লাহ তোমরা বলতে পারো না মন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন আমাদের যেটা প্রত্যেকে আমরা রোগগ্রস্ত আল্লাহ রাসূল বর্ণনা করছেন শোনো যে তোমাদের জন্য অসুস্থতার যে কারণগুলো হাদিস থেকে চিহ্নিত করা হয়েছে সেই কারণগুলি আপনাদের কাছে আমি 7টা দিক তুলব এক নম্বর হচ্ছে হাদিসের মধ্যে বলা হয়েছে অসুস্থতার প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এক নম্বর কি খাদ্যাভ্যাস মুখস্থ রাখতে হবে শুধু আমি খুতবা দিয়ে যাব আলোচনা করে যাব আপনারা কিচ্ছু মনে রাখবেন না তা হবে না খাদ্যাভ্যাস দুই নম্বর আপনার আমার জন্য হচ্ছে অলসতা অপরিশ্রম দুই নম্বর বিষয় অলসতা অপরিশ্রম তিন নম্বর বিষয় অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়ন্ত্রণহীন জীবনযাপন চার নম্বর কারণ হচ্ছে অপরিচ্ছন্নতা আমাদের জীবন থেকে পরিচ্ছন্নতা কমে যাচ্ছে পাঁচ নম্বর কারণ হচ্ছে অশ্লীলতা পাঁচ নম্বর কারণ অশ্লীলতা ছয় নম্বর কারণ হচ্ছে মানসিক স্ট্রেস মানসিক উৎকণ্ঠা সাত নম্বর কারণ হচ্ছে অসতর্কতা এই 7টা বিষয়কে কোরআন এবং হাদিসের আলোকে দেখা যাচ্ছে একটা মানুষ যে অসুস্থ হয় এই অসুস্থতার জন্য আমাদের এই কারণগুলি রয়েছে এখন এই কারণগুলির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শতভাগ এক আলোচনায় দেওয়া সম্ভব নয় তবে সবগুলো বিষয় আপনাদের কাছে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে বিষয় আমাদেরকে বলা হয়েছে খাদ্যাভ্যাস যাবতীয় রোগ যত আছে সব রোগের এটা হচ্ছে মাদার টনিক এটা হচ্ছে একদম মৌলিক একটা সমস্যা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৪র্থ খণ্ডের ৫৯০ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আপনার আমার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলছেন মা মালা আদামিউ উইআ শাররাম মিন বাতানিন হাসবাল আদামি আল্লাহ রাসূল বলছেন ওই মানুষগুলা আদম সন্তানের মধ্যে খারাপ ভাবে পরিপূর্ণতা করার দিক দিয়ে ভরে ফেলার দিক দিয়ে তার পেটের চেয়ে খারাপ ভাবে বান্দারা অন্য কোনো কিছুকেই পরিপূর্ণ করে না পৃথিবীতে যত জিনিস ভরিয়ে ফেলা যায় বস্তা ভরানো যায় বিভিন্ন জিনিস ভরানো যায় কিন্তু বনি আদম তার পেটের চেয়ে খারাপ ভাবে কোনো কিছুকে ভরায় না এমন জন্মের ভরানি ভরায় যে এই পেটের কারণেই তার সকল রোগ প্রিয় ভাইয়েরা ইসলাম একটা নীতিমালায় বিশ্বাসী সেটা হচ্ছে আপনার জীবনের জন্য খাদ্য, জীবনের জন্য খাদ্য। আপনার জীবন যেন না চলে যায়, আপনার জীবনটা যেন সুস্থ থাকে, এই জন্য আপনি খাবার খান। কিন্তু আমরা এই নীতিমালায় বিশ্বাসী নাই। আমাদের এখন হচ্ছে খাওয়ার জন্য জীবন, কি বলেন? খাবার জন্য আমাদের জীবন, যেখানে খাবার সেখানে। কয় ভাই একদম ভরপেট খাওয়া আছে, তারপরেও আপনি যখন বললেন দেখি চেষ্টা করে, দেখা যায় যে আগে যা খাইছে মনে হচ্ছে খাই নাই, এমন পরিমাণ খেয়ে ফেললো। খানিকক্ষণ যাওয়ার পরে দোকানের সামনে দাঁড়াইছে, কয় ভাই এক কাপ চা খান। কয় ভাই একদম ভরপেট, কই খান এক কাপ চা, কিছু হবে না। আর খালি চা খাবেন? খান, দুটো পুরি দিয়ে খান। আবার চালায় দিল। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল এ জীবনের জন্য খায় না, এ খাওয়ার জন্য বেঁচে আছে। প্রিয় ভাইরা, ইসলামের নীতিমালা এটা না। ইসলামের নীতিমালা হচ্ছে আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার খাইতে হবে, খাওয়ার জন্য আপনি বেঁচে থাকবেন, এইরকম নয়। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল এরপরে বলতেছেন, দোনো শোনো দুনিয়ার মানুষ, তোমাদের যাবতীয় রোগ বালাই, এটার জন্য তোমাদেরকে অতিভোজন এবং তোমাদের জন্য রোগ ব্যাধি বর্ধন, এই দুইটা বিষয় থেকে যদি হেফাজত করতে চাও, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একটা মৌলিক নীতিমালা দিয়ে গেলাম। যে খুব খেতে চায়, কম খানেওয়ালার জন্য আল্লাহ রসুল বলেন নাই। যে খুব খেতে চায়, যার পেট ভরেই না, খুব রুচিশীল, মহাখাদক, আল্লাহ রসুল তার জন্য নীতিমালা দিচ্ছেন, সে যেন তার পেটকে 3 ভাগে ভাগ করে। কার জন্য? এটা আমার জন্য না, আমি খাইতে পারি না, কম খাইতে পারি। কিন্তু যে খুব খাইতে পারে তার জন্য নীতিমালা হচ্ছে 3 ভাগে তার পেটকে যেন সে ভাগ করে। 1 ভাগ যেন সে পানি দিয়ে পরিপূর্ণ করে, 1 ভাগ যেন সে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে, আর 1 ভাগ দিয়ে যেন সে তার পেটকে অক্সিজেন ফাঁকা রাখে। 1 ভাগ পানি, 1 ভাগ তার জন্য খাদ্য, 1 ভাগ ফাঁকা। পেটকে এরকম 3 ভাগ করে খাও। আল্লাহ রসুলের সাহাবিদের সময় থেকে একটি কওল জানা যায় যে যখন মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয়ে গেল, বিস্তৃত হওয়ার পরে আবার যখন মুসলিম সাম্রাজ্য সংকুচিত হতে শুরু করলো, এইরকম পরিস্থিতির আগে মদিনাতে বাহির থেকে একটা রাষ্ট্রপ্রধান, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার নাম মনে নেই, ওই রাষ্ট্রপ্রধান চিন্তা করেছে মুসলমানরা তো নিজেরা অশিক্ষিত, মুসলমানরা তো অত স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে জানে না, তাদের নানাবিধ রোগ হতে পারে, এই জন্য ইউরোপ অঞ্চলে আমাদের অনেক ভালো ভালো ডাক্তার আছে, সুতরাং আমরা একটা ডাক্তার শ্রেণীকে একটুখানি মুসলিম রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দেই, তারা যেন মুসলমানদের রোগ বালায়ের চিকিৎসা করতে পারে। প্রিয় ভাইয়েরা, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, অমুসলিমদের দ্বারা লিখিত ইতিহাস, সেই ব্যক্তি, সেই ডাক্তার টিম যখন মুসলিম রাষ্ট্রে আসছে, আসার পরে অনেক দিন অতিবাহিত করার পরেও দেখে ডাক্তারের চেম্বারখানা কোনোভাবেই জমে না, কোনো রুগীই নাই। কি আশ্চর্য কথা! এত বিজ্ঞাপন দিয়া বিদেশ থেকে ডাক্তার অমুক তমুক, কোনো রুগী নাই, ব্যাপার কি? তারা তাদের ইতিহাসের মধ্যে লিখেছে, তারা মুমিন মুসলমানের কাছে জিজ্ঞাসা করছে, ভাইরে তোমরা তো বেশি আধুনিক না, তোমরা তো বেশি মানে আধুনিক জ্ঞানের সাথে সামঞ্জস্যশীল না, মেডিসিন সম্পর্কে তোমরা অত বেশি ডেডিকেটেড না, কিন্তু তারপরেও কেমনে তোমরা এইরকম সুস্থভাবে থাকো? বলে, শোনা, আমাদের স্বাস্থ্যের নীতিমালা, আমার রাসূল কোনো ল্যাব টেস্ট ছাড়া, কোনো আধুনিক বিজ্ঞানের পরীক্ষা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আমরা মুমিনরা প্রয়োজন ছাড়া কখনো অযথাই খাদ্য গ্রহণ করি না। আমরা মুমিনরা তারপরেও যখন খাদ্য গ্রহণ করি, আমরা আমাদের পেটের 1 ভাগ ফাঁকা রাখি, 1 ভাগ খাই আর 1 ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করি। আল্লাহর রাসূল যে থিওরি দিয়ে গেছেন, আমাদের অসুখ আমাদের শরীরে আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ। ডাক্তাররা ফেরত চলে গেছে, কিন্তু এখন মুসলিম দেশগুলাতেই মনে হয় রোগ বালাই আমাদের সবচেয়ে বেশি, এত বেশি আমরা রোগাক্রান্ত। আল্লাহ রসুলের এই থিওরি থেকে আমরা ফেরত চলে গেছি। দ্বিতীয় আমাদের যে বিষয়টিকে বলা হয়েছে সেটি হচ্ছে অলসতা, অপরিশ্রম। ইসলামে অলসতাকে কঠিনভাবে আল্লাহ রসুল অপছন্দ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, মুমিন মুসলমান কখনো অলস থাকতে পারে না, অপরিশ্রমী হতে পারে না। আমাদের দেশে এক শ্রেণীর এখন আমাদের আছে বসে খাওয়া পার্টি, আরেক শ্রেণীর খাওয়া পার্টি, যারা কর্ম করে পরিশ্রম করে খায়। যারা বসে খায় এদের নাম জমিদার, এদের নাম বাবু, এদের নাম লাট সাহেব। আর যারা করে খায় এরা নিচু শ্রেণী, এদের নাম রিক্সাওয়ালা, এদের নাম পরিশ্রমী, এদের নাম লেবার। কি বলেন প্রিয় ভাইয়েরা? ইসলামের শ্রম এবং শ্রমিকের মর্যাদা আপনাদের কাছে আলোচনা করেছি। আপনি ততক্ষণ পর্যন্ত समाजेर मध्य सामंजस्यशील समाज कायम करते पारबेन ना। आपनि जतोई स्लोगान दें दुनियार मजदूर एक हओ, अधिकार आदाय करा सम्भव ना जतक्षण ना आपनि श्रमेर मूल्य दिबेन, श्रमिकेर मूल्य दिबेन एबं श्रमिकरा तादेर कर्तव्येर क्षेत्रे कर्तव्यपरायण हबे। एई तीनेर समन्वय छाड़ा जेमने सम्भव ना। मुमिन मुसलमान निजे परिश्रम करे ना, अपरके परिश्रम करले सेई परिश्रमेर मूल्यायन करे ना। ठीक किना बोलेन প্রিয় ভাইরা? এইজন্য নিজেকে পরিশ্রমী হতে হবে। আপনার যাই থাকুক না কেন আপনাকে পরিশ্রম করার জন্য চেষ্টা করতে হবে। ফিজিক্যালি যদি আপনি পরিশ্রম না করেন, আধুনিক বিজ্ঞান আজকে বলতেছে একটা মানুষ এক বছর যে পরিমাণ খায়, খাওয়ার পরে তার শরীরে অনেক ছোট ছোট পরিশ্রম করার পরেও তার শরীরে 2.5 লক্ষ কিলো ক্যালোরি তার শরীরে এক্সট্রা জড়ো হয়ে যায়। একটা মানুষ যে তিন বেলা খাওয়া পড়া যার আছে তার শরীরে 2.5 লক্ষ কিলো ক্যালোরি জড়ো হয়। এই কিলো ক্যালোরি যদি আপনি না ভাঙেন, না পরিশ্রম করেন, আস্তে আস্তে করে আপনার ভুঁড়িখানা মোটা হবে, আস্তে আস্তে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরল বাড়বে, আস্তে আস্তে আপনার অলিন্দগুলার মধ্যে এই কোলেস্টেরলযুক্ত রক্ত যখন ট্রান্সফার হবে আস্তে আস্তে আপনার হার্ট ব্লক হবে, আপনার ব্রেনের মধ্যে হ্যামারেজ হবে। আল্লাহ রসুল বলছেন এইগুলা থেকে বাঁচতে চাও তাহলে আমি তোমাদের জন্য বললাম পরিশ্রমী জাতি হও। মুসলমানের পরিশ্রমের প্রথম স্টেপ কি? মুসলমানের প্রথম পরিশ্রমের স্টেপ হচ্ছে তোমার কাজ থাক না থাক, তুমি যে চাকরি করো না করো, তোমার যেই না আজান হলো মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে আসো। ন্যূনতম পরিশ্রমের এইটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে আসাকে পছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদের কাছে বাড়ি বানাতে চেয়েছিলেন। রাসূল বললেন না, যেখানে আছো সেখানে থাকো, পরিশ্রম করে মসজিদে আসো, আল্লাহ ধাপে ধাপে সওয়াব দিবেন, তোমার শরীরটাকেও সুস্থ রাখবেন। মুসলমান মুসল্লিরা মসজিদে আসে না, কয় আমার বাড়ি 7 তলার উপরে, ভাই উঠতে আর নামতে আমার জীবন শেষ। আসলে আপনার জীবন না উঠে না নেমে শেষ না। আপনার জীবন সুন্দর হয়তো যদি আসতেন, আপনি যে নামতেছেন না উঠতেছেন না এতেই আপনার জীবন শেষ হচ্ছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মসজিদে আসেন, এটা হচ্ছে ন্যূনতম পরিশ্রম। এরপরে তো শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল ব্যায়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার সুন্নত সামাইল তো আমরা পড়ি না। নবীজির চরিত্র, নবীজি কেমন করে হাঁটতেন এ বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। আমার আগ্রহ হচ্ছে র্যামের মধ্যে নায়ক নায়িকারা অশ্লীল জামা পরে কেমনে হাঁটে, আমাকে সেই রকম করে র্যাম্বিং করতে হবে, ক্যাটওয়াক। কি বলেন? রাসূলের একটা হাঁটার স্টাইল ছিল। রাসূলের হাঁটার স্টাইলের মধ্যে ছিল তার হাঁটা দেখলে মনে হতো তিনি উপর থেকে যেন নিচের দিকে কোথাও নেমে যাচ্ছেন, পদক্ষেপগুলো এত দৃঢ় হতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট ধাপ দিয়ে চলাফেরা করতেন না, বড় বড় ধাপ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। মনে হতো কোনো একটা কাজের জন্য একটা গতিশীল মানুষ পরিপূর্ণ জমিনের উপরে তার ভরকে দিয়ে স্মার্টলি হেঁটে যাচ্ছে। রাসূলের হাঁটার চেয়ে স্মার্ট হাঁটা পৃথিবীর কারো হতে পারে বলে কোনো মুমিন যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার পদ্ধতি ছিল এটা। প্রিয় ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন। কি দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দীন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আয় রব্বুল আলামিন তুমি আমাকে অলসতা থেকে হেফাজত করো, আমি যেন অলস না হয়ে যাই। এখন পৃথিবীর মধ্যে 1 নম্বর অলস জাতিকে বলেন তো ভাই? হ্যাঁ, বাঙালি। লজ্জা পাচ্ছেন? আমরা সবচেয়ে বেশি অলস জাতি। টাইমের কোনো মূল্যায়ন আমাদের কাছে নেই, চূড়ান্ত অলস। ওই জন্য আল্লাহ আমাদেরকে একটা সুন্দর অলসতার শাস্তি দান করেছেন। সেটা কি জানেন? আমাদের জনজীবনের জন্য নিয়ামত হচ্ছে জ্যাম। কি বলেন? অলস জাতির জন্য জ্যাম দান করা হয়েছে। 3 ঘন্টা লাগবে আপনার বাসের মধ্যে যাইতে, 3 ঘন্টা আসতে, আর 6 ঘন্টা অফিস, 12 ঘন্টায় আপনার দিন শেষ। অলস জাতি। প্রিয় ভাইয়েরা, অলসতার থেকে মুক্ত হওয়ার জন্য কেমনে অলস বললাম কি জন্য? যত জ্যাম 2টা কারণে। ঢাকা শহরের যত জ্যাম আপনি অ্যানালাইজ করেন 2টা কারণে, একটা হচ্ছে অলসতা, 2 নম্বর হচ্ছে শৃঙ্খলাহীনতা। অলসতা মানে কি? উনি একটা অফিস 30 জন অফিসার, 30 জনের 30টা গাড়ি। টাকা দিছে আল্লাহ আপনি গাড়ি কিনছেন 30 জনের 30টা গাড়ি 30 জনই গাড়ি নিয়ে নামছেন মনে করেন আপনারা আপনারা চিন্তা করছেন সবাই যাবে কিন্তু আল্লাহর দুনিয়ায় তো সবাই সমান না 30 জনই একটা বাসে ইচ্ছা করলে যাইতে পারত ইচ্ছা করলে অফিস থেকে যতটুকু হেঁটে যদি সে অফিসে যাইতো অথবা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে যদি যাইতো এই অলসতার ব্রেন যদি তার মধ্যে না থাকতো তাহলে এই জ্যামটা লাগতো না আর দুই নম্বর হচ্ছে অনিয়ম কায়ও কাউরে মানে না কোনো নিয়ম কেউ মানে না আমি চিন্তা করেছি আমি ফার্স্ট হব এই এক ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমে সবাই মিলে জাতিটাকে পিছিয়ে দিয়েছি ভুল বললাম প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করছেন আল্লাহ আমাকে অলসতা থেকে তুমি বাঁচাও আল্লাহ তুমি আমাকে মানসিক দুশ্চিন্তা থেকে হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ রাসূল এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে কাপুরুষতা থেকে হেফাজত করো আমি যেন কাপুরুষ না হই যেখানে সাহস দেখানোর কথা সেখানে যেন আমি বিড়ালের মতো না হয়ে যাই আল্লাহ রাসূল পরে বলছেন এই রব্বুল আলামিন তুমি আমাকে আরেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে তুমি আমাকে হেফাজত করো সেটা হচ্ছে আমি যেন পরের অধীন না হয়ে যাই পরাধীনতা চাকুরি যেটাকে আমরা চাকরি বলছি আগে ছিল এটা চাকরি জব কিন্তু এখন এই চাকরি কিন্তু দাসত্ব প্রিয় ভাইয়েরা আল্লাহ বলছেন তুমি আমাকে পরাধীন বানিয়ে দিও না একটা অফিসে আমি চাকরি করতেই পারি এটা আমার রিজিকের জন্য কিন্তু আমার বস আমাকে এমনভাবে ইউটিলাইজ যেন না করে তার কথায় আমাকে নড়তে হয় তার কথায় আমাকে চড়তে হয় আমার নিজের জীবন বলে কোনো জীবন নাই আল্লাহ আমাকে যেন এইরকম পরাধীন তুমি বানায়ো না বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল এই দোয়াগুলা করতেন এমনকি আল্লাহ নবী এই দোয়াগুলি অনেক সময় দুই সিজদার মধ্যেও এই দোয়া করা হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে শিখাচ্ছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো তুমি আমার গুনাহ খাতা দূর করে দাও তুমি আমার দুশ্চিন্তা দূর করে দাও তুমি আমার বখিল যেন না হয় আমি আমার বখালত থেকে দূর করো আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন হে আল্লাহ তুমি আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো প্রিয় ভাইয়েরা ঋণের বোঝা এমন একটা বোঝা আপনার এক টাকাও ঋণ নাই কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে বাংলাদেশের কোন নাগরিক ১৯৭১ সালের থেকে স্বাধীন হওয়ার পর পর্যন্ত আজকে এই মুহূর্তে যেই মানুষটি মারা গেছে একজন ঋণের বোঝা ছাড়া মারা যেতে পারে নাই বুঝতে পারেন নাই ঠিক না আপনি হয়তো বলবেন কি বলেন হুজুর আমার বাপের এক টাকাও ঋণ ছিল না আপনার বাপের ঋণ ছিল না তাই কি রাষ্ট্র আপনার হাজার হাজার কোটি টাকা ঋণ করে রেখেছে প্রত্যেক নাগরিকের জাতীয় আয় যেরকম আপনার উল্লেখ থাকে যে একটা মানুষের গড় আয় কত ওই রকম প্রত্যেক নাগরিকের মাথায় গড় ঋণও আছে নাই ভাই রাষ্ট্রের ঋণ মানে কি রাষ্ট্রের অধীনে আমরা না তাহলে এই রাষ্ট্রের কোনো একটা মানুষ মরতেই পারে না ঋণ ছাড়া আপনি জানেন বা না জানেন আপনার মাথার উপর হাজার কোটি টাকা ঋণের বোঝা আছে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করতে বলেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ তুমি আমার মন এমনি সুস্থ থাকবে না শরীর এমনি সুস্থ থাকবে না ঋণের বোঝা যদি আপনার মাথার মধ্যে থাকে রাত দিন আপনার মন অশান্তি করবে আপনার মন যদি অশান্ত থাকে আপনার শরীর সুস্থ থাকতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার প্রতি তুমি ঋণের বোঝার থেকে তুমি আমাকে মুক্ত করো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য তৃতীয় যেইটা বিষয় সেটা হচ্ছে আমরা শারীরিক পরিশ্রম থেকে দূরে সরে গিয়েছি আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে আর খেলাধুলার কোনো প্রবণতা নাই এখন বাচ্চা কাচ্চার খেলাধুলার সাবজেক্ট হচ্ছে এই ফোন অথবা হচ্ছে কম্পিউটার সেইখানে তারা দুনিয়ার গেম খেলবে কি বলেন রাত দিন দুইটা নখ বিজি বাপ কথা বলতেছে মা কথা বলতেছে যে কথা বলুক না বলুক সে মোবাইলের দিকে তাকায় উত্তর দিকে অন্যদিকে উত্তর দেয় ভুল বললাম আপনাদেরকে বাপ মায়ের দিকে তাকায়া মুরব্বীদের দিকে তাকায়া যুবকদের কথা বলার মতো আর হাতে সময় নাই তার একটা ফোন হয় এই দিক দিয়ে নখ এই দিক ঠেলতেছে না হয় এই দিক ঠেলতেছে দুই দিকে ঠেলার মধ্যে আছে আর না হলে দুইটা নখ চলতেছে তার কানের মধ্যে লাগানো আছে দুইখানা জিনিস এই দুইখানা দিয়ে চলতেছে তার জীবন শারীরিক পরিশ্রম নাই ব্যায়াম নাই খেলাধুলা নাই আগে আমাদের পিতামাতারা আমাদেরকে পিটাইছে কি জন্য জানেন একটা কারণে যে পড়া থুইয়া তুই খেলস কেন কোন খেলা হয় ফুটবল খেলছে নয় ক্রিকেট খেলছে না হয় লুকাচুরি খেলছে হাডুডু খেলছে সাঁতার কাটতে গেছে পিটন খাওয়ার সাবজেক্ট ছিল বাচ্চা কাচ্চার পড়ালেখার বাইরে এইটা ঠিক কিনা বলেন এখন এই সাবজেক্টে আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা কাচ্চা পিটন খায় না একটাও এই পিটন খাওয়ার মধ্যে নাই বাচ্চা কাচ্চা বাপ মারে নিষ্কৃতি দিছে কোনো খেলাধুলা নাই এখন শুধু একটু বকা খায় অত মোবাইল ঘাটস কে আর কম্পিউটারের সামনে অত বসিস কে বাবা একটু পর প্রিয় ভাইয়েরা শারীরিকভাবে আমরা অক্ষম জাতিতে রূপান্তরিত হচ্ছি। আল্লাহ রসুল সাহাবিদেরকে উৎসাহ দিতেন শারীরিক পরিশ্রম করার জন্য, ঘোড় দৌড় করো, দৌড়াদৌড়ি করো, কুস্তি করো, সাঁতার কাটো, শারীরিক পরিশ্রম করো। কারণ শারীরিক পরিশ্রম ছাড়া আপনি যতই ডায়লগ দেন মাদক মুক্ত সমাজ, অলসতা আপনার এক নম্বর কারণ, আপনি অলস, শয়তান আপনার মধ্যে মাথার মধ্যে পিন দিতে শুরু করছে, শারীরিক পরিশ্রম করতে হয় না, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনার সমাজকে আপনি ইসলামের বাহিরে যতভাবেই সুস্থ করতে চান, ইসলামের মধ্যে না আসলে সুস্থতা আনা সম্ভব না। আপনি বলছেন খেলো, খেললে মাদক থেকে মুক্ত থাকবে, আপনি এলাকার মধ্যে এক কাঠা জায়গা রাখেন নাই, বাচ্চা কাচ্চা কোথায় খেলবে? আসমানের মধ্যে খেলবে নাকি বাড়ির ছাদের মধ্যে খেলবে? নগরায়নের পরিকল্পনা নাই, মাঠ নাই আপনার জন্য, যতগুলো মানুষ সেই রেশিওতে আপনাদের জন্য সমাজে কোনো রকম স্টেডিয়াম নাই, খেলার জায়গা নাই, আপনার বাচ্চা কাচ্চা খেলবে কোথায়? প্রিয় ভাইয়েরা, এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। খালি একটা শ্রেণীর দায়িত্ব ইসলাম দেয় নাই, সকলের সম্মিলিত যেরকম সমাজ, সব সেক্টরকে কমপ্লিট করার পরে এই দায়িত্ব পূর্ণাঙ্গতা আসতে পারে। এই জন্য বাচ্চা কাচ্চাকে খেলার বিষয়ে নিরুৎসাহিত করবেন না। আপনাদের জন্য খেলা এটাও একটা ইবাদত হিসাবে যদি হবে আপনাদের কাছে, যদি সেইটা আপনার জন্য শরীর গঠনমূলক হয়, সেই খেলাটা যদি শরীর গঠনমূলক হয়, শরীয়ত বলতেছে সেটার মধ্যে কোনো বাধা নাই। চতুর্থ বিষয় যেটা অপরিচ্ছন্নতা। প্রিয় ভাইয়েরা, অপরিচ্ছন্নতা, মুফতি মোহাম্মদ শফি রহমাহুল্লাহ মারিফুল কোরআনের লেখক, তার ছেলে হচ্ছেন জাস্টিস আল্লামা তকি উসমানী, বিরাট বড় মুসলিম স্কলার্স। তিনি বলছেন একজন খ্রিস্টান আমাদের এলাকায় ছিল, থাকার পরে সে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে সে মসজিদে এসে অজুখানার মধ্যে দেখেছে অজুখানা মুসলমানদের পরিষ্কার না, দুনিয়ার কফ, থুতু, ময়লা এইগুলি সব দিয়ে ভরপুর। আর বাজারের পাশে যেগুলা মসজিদ, এইগুলা মসজিদের বাথরুম আর অজুখানার মধ্যে বিড়ির মোতাও মোটামুটি আল্লাহর রহমতে কম থাকে না। কারণ এ এমন এক খাদ্য, এত বেশি সম্মানজনক এ খাদ্য, যেই খাদ্য একমাত্র বাথরুমে খাওয়া যায়। কি কন আপনারা? আমি বলবো ভাই, আপনি তো অনেকদিন খাবার পাচ্ছেন না, ফকির আমার কাছে খাবার চাইছে, হুজুর খাবার পাই না, আমার কঠিন ক্ষুধা, একটু কিছু খাবার দেন। আমি বললাম ভাই তোমারে খাবার দিব, আমি পোলাও দিব, সাথে রোস্ট দিব, সাথে গরুর রেজালা থাকবে এবং সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, কিন্তু শর্ত হচ্ছে পায়খানার ভিতর ঢুকে খাইতে হবে। বলেন তো ভাই কোনো ফকির রাজি হবে? কথা বুঝতেছেন আমার? ফকির রাজি হবে? বলবে হুজুর আপনার সমস্যা আছে, আপনি ভালো হুজুর না। ঠিক কিনা বলেন? পায়খানায় কেউ খায় নাকি? কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, উচ্চশিক্ষিত ফকিরের মতো অশিক্ষিত না, হায়ার এডুকেটেড, উনি বাথরুমের মধ্যে এইটা টানে, তারপরে বাথরুম সারে। কি না পাক চিন্তা করেন, তাহলে যেই না পাকটা বাথরুমে খাওয়া যায় ওইটা কি পাক নাকি? প্রিয় ভাইয়েরা, সামনে রমজান আসতেছে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বলি অপরিচ্ছন্ন জীবনযাপন করেন না, এটা পাক জিনিস না, এটা থেকে ছেড়ে দেন নিজেদের। মুসলমান অপরিচ্ছন্ন, যে কথা বলছিলাম, ওই খ্রিস্টান পরে নিজ দায়িত্বে নিজে অজুখানাটা পরিষ্কার করে দিয়েছে, যেই না পরিষ্কার করে নিজে হাতে ডলে মুছে পরিষ্কার করতেছে। কয়েকজন মুসলমান এসে বলতেছে তুমি মুসলমান হইছো ঠিক, কিন্তু তোমার মধ্যে ওই খ্রিস্টানের কালচার এখনো তোমার থেকে যায় নাই। মানে বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা তাদের বাড়িঘর সুন্দর করে রাখে, দেখবেন তাদের যে গ্লাসগুলি থাকে, আপনার আমার মতো এরকম গ্লাসের মধ্যে পোস্টার মারা, এ মারা ও মারা না, সুন্দর করে বাড়িগুলা গ্লাসের থাকলে পরিষ্কার রাখে, বাড়ির আশপাশগুলো সুন্দর রাখে, দেখলে বোঝা যায় এটা মুসলমানদের চরিত্র। কিন্তু মুসলমান না জেনে খ্রিস্টানকে বলতেছে যে খ্রিস্টানের চরিত্র তোমার যায় নাই, মসজিদের তুমি অজুখানা পরিষ্কার করতে লাগছো ইসলাম গ্রহণ করেই। প্রিয় ভাইয়েরা, মুসলমান অপরিচ্ছন্ন হয়ে গেছে, তার জীবনে পরিচ্ছন্নতা নাই, গুছিয়ে চলে না, গুছিয়ে পড়ে না, গুছিয়ে তার জীবন যাপন করে না। একখান টুপি পরে, টুপি চিন্তা করছে এটা তো ধোয়ার কোনো সাবজেক্টই না, গত ঈদে ধুইছে আর পরের ঈদে ধুইছে, শার্ট ধোয় কিন্তু নিচের গেঞ্জিও ধোয় না, নিচে আরো বেশি অপরিষ্কার। প্রিয় ভাইয়েরা, ইসলাম এটা আপনাকে সাপোর্ট করে না, ইসলাম আপনাকে বলছে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর পরিচ্ছন্ন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরিচ্ছন্ন মুমিন দেখতে চান। সুবহানাল্লাহ বিহামদি। আপনার আমার অপরিচ্ছন্নতা অনেক বড় রোগ। বাড়ি স্যাঁতস্যাঁতে, কাপড় চুপুর ময়লা, দুর্গন্ধ বেরোয়, আপনার গামছার গন্ধে অন্য কেউ মুখ দিতে পারে না, আপনার চিরুনি দিয়ে দেখলে অন্য কেউ আঁচড়াতে পারে না, আপনি বাহিরে খুব কেতাদুরস্ত কিন্তু আপনার ভিতরে দেখলে বোঝা যায় আপনার বালিশের কভারের কি অবস্থা। প্রিয় ভাইয়েরা, এই জন্য हृदय थेके परिच्छन्नता आनते हबे यदि सुस्थ थाकते चान। ओखान थेके आपनार अपरिच्छन्नता छड़ाच्छे, प्लेटे खाच्छेन आपनि, आपनि खेयेछेन, आपनि प्लेट पानी दिये आकलाय धुये रेखे दिलेन, आरेकजन ओई प्लेटे खाइलो, ओई प्लेटेर परिपूर्णभावे परिष्कार हइलो ना, बैक्टेरिया ओर मধ্যে থাকলো, बाहिरे देखतेछेन चकचरी चकचका, किन्तु रासूल बोलছেন আছে बैक्टेरिया। এইজন্য রাসূল বলছেন এটে পাত্র এটে এইগুলা আলগা করে রেখো না। রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন রাত্রিবেলা যেন তোমরা কোনো কিছু আলগা করে রেখো না, কিছু একটা দিয়ে তাকে ঢাকিয়ে রাখো। কোন ল্যাবে আল্লাহ রাসূল এটা পরীক্ষা করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছিলেন কুকুর যদি পাত্রে মুখ দেয়। এর উপরে তো আপনারা সকলেই জানেন জার্মানিতে প্রায় ৩০ জন খ্রিস্টান মুসলিম হয়েছে কুকুরের এই টার্মোলজি পরে। আল্লাহ রাসূল কেন বললেন ওইটাকে ৭ বার দাও, সর্বশেষবার মাটি দিয়ে দাও, ৭ বার দাও, ছাই দিয়ে দাও সর্বশেষবার। তারা দেখেছে ৬ বার পর্যন্ত ধোয়ার পরে পানি দিয়ে ওইটার মধ্যে যে জার্ম যায় না, কিন্তু একবার মাটি দিয়ে ধুইলে ডোলে মুছে ওইটার থেকে জার্ম চলে যায়। তারা বুঝেছে যে এই রাসূলের বিপক্ষে প্রমাণ করার জন্য হাদিস ভুল করে প্রমাণিত করার জন্য আমরা গবেষণা করলাম, আমরা বুঝলাম ওই রাসূল সাধারণ কোন না, উনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে এই কাজ করেছিলেন। এইজন্য রাসূল যে তরিকা এনেছেন ওই তরিকার মাধ্যমে মুসলমান একমাত্র পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, এই জন্য অপরিচ্ছন্ন আমরা থাকতে পারবো না। আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমরা যদি পরিচ্ছন্ন থাকতে চাও তার জন্য ২-৩টা পদ্ধতি দিয়েছেন। পরিচ্ছন্নভাবে ইস্তেঞ্জা করতে হবে। খুব দুঃখজনক বিষয়, বাথরুমে আমরা সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন। বেশিরভাগ বাথরুমে সাবান থাকে না, পাবলিক টয়লেটে সাবান থাকে না। একজন বাথরুম ইউজ করলো, নিজে শৌচ কাজ করে বদনা ধরলো না পাক, বাথরুমের কল ধরলো না পাক। সারা দেশ যখন আমি ঘুরি আমার মনের মধ্যে এই অশান্তি সবচেয়ে বড় অশান্তি আমার মধ্যে। সারা দেশ যেতে হয়, ভ্রমণ করতে হয়, বাথরুমে আমার সবচেয়ে অশান্তি। কলের হ্যান্ডেল না পাক, আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বুঝতে পারতেন, আপনি নিজে ওখানে হাত দিতে ভয় পাইতেন। মুমিন চিন্তা করছে আমি তো করে গেলাম, এর পরের জন যা করে করুক। আমি মনে হয় ওই রকম আগের জন্য চিন্তা করে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে সতর্ক হতে হবে আপনাকে আমাকে। বাথরুম সংক্রান্ত বিষয়ে আমরা সবচেয়ে বেশি অসতর্ক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিনজার ক্ষেত্রে তোমাকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে এই জন্য তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারেন। অপরিচ্ছন্নতার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল ওযুর কথা দিয়েছেন আপনার আমার জন্য। কত সুন্দর বিধান। আধুনিক লোকজন বলে সন্ধ্যাবেলা একজন বাড়িতে আসলো, বাচ্চা আসলো, এই খবরদার বাসায় ঢুকবি না, যা হাত পা ধো, আগে সুন্দর করে পরিষ্কার হ, জামা কাপড় চেঞ্জ কর, তারপরে ঘরে আয়। এটা সবাই বলে, কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি বিহামদিহি, তোমাদের জন্য ওযু করো, 2টা কবজি দাও, মুখমণ্ডল দাও, পা দাও, মাথা মোছা করো, নাকের ভিতরে পানি দাও। এর থেকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ আপনি কখনো পরিচ্ছন্নতা লাভ করতে পারবেন না। এই নাকের পানি দেওয়ার বিজ্ঞান আজকে বলার সময় নাই। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আল্লাহ রাসূল কেন নাকে পানি দিতে বললেন। এই 1 সেকেন্ডের নাকে পানি দেওয়াতে কি টার্মোলজিতে আপনার শরীরের মধ্যে এটার এফেক্ট হয় আজকে বলবো না। প্রিয় ভাইয়েরা, এইরকম আপনার আমার জন্য গোসলের কথা বলা হয়েছে, পরিচ্ছন্ন পোশাকের কথা বলা হয়েছে। শার্ট টাট খুব পরিষ্কার, গেঞ্জি খুললে ভিতরেরটাই বোঝা যায় আপনি কত অপরিষ্কার। ছাতা পড়ে গেছে গেঞ্জিতে। পুরুষদের আন্ডার গার্মেন্টসের কথা নয় বাদই দিলাম। প্রিয় ভাইয়েরা, মনে করেন না এইগুলা কথা বলা বোধহয় খুতবাতে বলা যাবে না। না, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে বলতেন আমার জীবনের সব দিক জানিয়ে দাও আমার সাহাবীদের জন্য। সব দিক তারা জানিয়েছেন। সুতরাং আপনাদের এইগুলো বিষয়ে সতর্ক হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। প্রিয় ভাইয়েরা, মুমিন মুসলমানদের জন্য এগুলো কর্তব্য। ৫ম বিষয় অশ্লীলতা। চিন্তা করলাম অশ্লীলতার সাথে আবার সুস্থতার কি সম্পর্ক, আমার জ্বরের সাথে আবার অশ্লীলতার কি সম্পর্ক, কি বলেন? প্রিয় ভাইয়েরা, অশ্লীলতার সাথে অনেক বিষয় আপনার আমার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি এমন মুসলমান নৌকার তলায় একটা ফুটা করে দিছো, দিয়ে মাঝিরে বলছো ভাই পানি উঠে তাড়াতাড়ি পানি শেষো, ও পানি শেষতেই থাকবে, জীবনে পানি শেষা শেষ করতে পারবে না। কারণ যেই না মাত্র পানি শেষার রেশিওতে যদি কম পড়ে যায় ওঠার ফেলার, তাহলে এই নৌকা কিন্তু ডুবে যাবে। মুমিন মুসলমানরা সুস্থ হতে চায়, সমাজকে সুন্দর বানাতে চায়, কিন্তু মুমিন মুসলমান নিজের নৌকার তলা ফুটা করে দিয়ে এখন সুস্থতা করতেছে। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণ এই নৌকার তলার ছিদ্রের নাম হচ্ছে অশ্লীলতা। আপনি অশ্লীলভাবে জীবন যাপন করছেন, আপনার জীবনের মধ্যে নিয়ন্ত্রণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অশ্লীল জীবন যাপন মুমিন মুসলমান তো কেন সমাজের কেউ করতে পারে না। এই অশ্লীলতার মাধ্যমে দৈহিক এবং মানসিক রোগ তোমাদের জন্য সৃষ্টি হয়ে যাবে। মানসিক রোগের অবস্থা তো আমরা জানি, কে না কে সামনে দিয়ে অশ্লীলভাবে চলে গেল, আপনার চোখ গরম, আপনার মন গরম, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব গরম। এই গরম কমে না, বাস্তব কথা। মন আপনার বারবার আপনার স্ত্রীর থেকে আপনার আসক্তি উঠে যাচ্ছে, না আমার বইয়ের থেকে এটা সুন্দর, এটা বিয়ে করলে ভালো হতো, জীবনেও এটা আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আপনার মন কল্পনা করালো অশ্লীলতার মাধ্যমে। এরকমভাবে অশ্লীলতার মাধ্যমে ইফটিজিং নাম দিয়েছে। আমি আজকে এটার ব্যাখ্যা করব না, ইফ কি জিনিস, ইফ বলাও শরীয়ত সম্মত না, আমি আজকে এইগুলি বলবো না। কিন্তু এই অশ্লীলতার মাধ্যমে চূড়ান্তটা কি? চূড়ান্তটা হচ্ছে ভাই সাহেব যত গুনাহ করেন করেন, কোনো প্রবলেম নাই, শুধু এই জিনিসটা পরিধান করিয়া করেন। বুঝছেন না? বাঁচতে হলে জানতে হবে। জানেন না আপনারা? বিজ্ঞাপন লাগিয়েছে বাঁচতে হলে জানতে হবে, নাকি জানতে হলে বাঁচতে হবে? সেইটা তারা বুঝুক। আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে এখন বহু স্বাক্ষর, তারপরে এখন পর্যন্ত হিসাব করে দেখেন 50% হয় নাই, কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এইগুলা দেশ শতভাগ স্বাক্ষর, শতভাগ উন্নতির শিখরে পৌঁছাইছে। আপনার কি মনে হয় আমাদের থেকে তারা কম জানে নাকি? কথা বলেন, আমাদের থেকে কম জানে? আমাদের থেকে কম জানে না, কিন্তু আপনারা আপনি হিসাব করে দেখেন তো, আপনার আমার দেশে এইডস বেশি নাকি আমেরিকায় এইডস বেশি? কোন দেশে? বাংলাদেশে। এতটুকু জায়গার মধ্যে গিজ গিজ করে আমরা আছি, তারপরেও আমরা কম জানি, কিন্তু আমাদের তো এই সমস্যা কম। কেন? কারণ জানতে হলে, বাঁচতে হলে জানতে হবে। এই থিম ভুল। বাঁচতে হলে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনাকে নৈতিকভাবে শিক্ষিত হতে হবে। এখন পর্যন্ত আমরা জিনাকে ভয় পাই, গুনাহ মনে করি, সামাজিকভাবে তাকে অপছন্দ করা হয়, পারিবারিকভাবে তার কোনো স্থান দেওয়া হবে না। এই আল্লাহ এবং তার রাসূলের ভয়ের কারণে, এই জানার কারণে অলিখিত, অশিক্ষিত, নাম লিখতে পারে না, বাংলা ইংরেজি পড়তে পারে না, এরকম মানুষের মধ্যেও এই গুনার প্রবণতা কম। প্রিয় ভাইয়েরা, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, তারা ট্যাকটিক্স শিখাচ্ছে আপনাকে। ওই জানানোর মানে হচ্ছে তুমি তাড়াতাড়ি গুনাহ করো, কিন্তু এটা পরিধান করে গুনাহ করো, তাহলে সমস্যা নাই। প্রিয় ভাই, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করুক এই বুঝ থেকে। এটা তাদের ট্যাকটিক্স আমাদের পরিবার নষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং অশ্লীলতার থেকে যদি বাঁচি ইনশাআল্লাহ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে, আমরা সুস্থ থাকতে পারবো। পঞ্চম বিষয় মানসিক শান্তি। মানসিক শান্তি আজকে আমাদের থেকে উঠে যাচ্ছে। মানসিকভাবে আমাদের মধ্যে শান্তি নাই, সব সময় আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি, এই কারণে আমরা অনেক বেশি অশান্তগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের শরীর ভালো থাকছে না, সব আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা রাদের মধ্যে বর্ণনা করছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে তোমার মনকে রব্বুল আলামিন প্রশান্ত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন মনকে শান্ত করার নামে নতুন ধরনের এক ধরনের শিরকি বিদাতি কাজ চালু হয়েছে। মন অশান্ত, ভালো লাগে না, পড়ালেখায় মনোযোগ নাই, রাস্তায় বিজ্ঞাপন দিছেন অমুক মেথডে আসেন, তুমুক মেথড করেন, কোয়ান্টাম করেন, সেই করেন, কইরে আপনি মনকে তৃপ্ত করেন। এটা চালু হয়েছে না এখন? প্রিয় ভাইয়েরা, আমি নির্দ্বিধায় শরীফ ফতোয়া হিসেবে আপনাদের কাছে জানাতে চাই, এইগুলা মেথড একটাও ইসলামী শরীয়তে জায়েজ নাই। এই মেথডের পদ্ধতি কি? আপনি ধ্যান করছেন, আপনি এখন সমুদ্রের মধ্যে বসে আছেন, সমুদ্রের আশপাশে আপনার ফুলের বাগান, এই ফুলের বাগানে আপনি হেঁটে বেড়াচ্ছেন। জানেন আপনারা এইগুলা কল্পনা করায়, আপনারে কল্পনা করায় ক্যাসেট বাজায়, একজন বলে, আপনার ব্রেনটা পানির মধ্যে ভাসতেছে, একটা লেয়ার ব্রেনটা নিচে নেমে আসে, আপনি সাময়িকভাবে চিন্তা করেন, মিথ্যা একটা কথা ভাবতে ভাবতে একটু জানটা ঠান্ডা হইল। কিন্তু বিশ্বাস করেন এই জান ঠান্ডার লেভেলটা কিরকম জানেন? যখন আপনি বেরিয়ে আসবেন, এসি গাড়ির মধ্যে যারা থাকেন, বাইরে যখন 45 ডিগ্রি তাপমাত্রা থাকে, তখন মনে হয় এসির থেকে নর্মালভাবে চলাফেরাই ভালো। কারণ 45 ডিগ্রিতে যখন আপনি 22 ডিগ্রির থেকে বেরোবেন, ওই স্বাভাবিক চলাফেরা লোকের থেকে আপনি খালি চিটবিট চিটবিট করবেন, ঠিক কিনা বলেন? অশান্তিতে আপনার জীবন চলে না। আরে এত গরম কেন? পাশে একজন লোক দেখবেন, কিরে এর কি অবস্থা, এর গরম লাগে না নাকি? আসলে এরও গরম লাগে, কিন্তু ওই গরমের সাথে সে মানিয়ে নিয়েছে। কিন্তু আরেকজন ছিল একদম -ডিগ্রিতে, এখন এসে পড়ছে আগুনের মধ্যে। এই মেথড, এই কোয়ান্টাম, এই বানানোর শরীয়ত বিদ্বেষী এই কাজগুলি হচ্ছে সেই পদ্ধতি আপনাকে সাময়িকভাবে আরাম দিয়া এটা এক ধরনের নেশাগ্রস্ত করবে। এরপরে আপনি যখন বাইরে আসি দেখবেন আরে কোথায় সমুদ্র আর কোথায় ফুলের বাগান, সব তো দেখি নরক। আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। আমার হাতে খবর আছে, আমি আপনাদের কাছে ইচ্ছা করলে নাম বলে দিতে পারি, বলবো না। এইরকম কতকগুলি মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র পর্যন্ত এই সকল মেডিটেশন করে এখন তারা পাগল হয়ে গেছে। এইটা না করলে তারা আর বাঁচে না, নামাজ রোজা কিচ্ছু লাগে না, মেডিটেশন করতে হয়। আল্লাহ হেফাজত করুক, শয়তানদের এই খপ্পর থেকে যেন আপনারা বেঁচে থাকবেন এবং অপরকে সতর্ক করবেন। আল্লাহ বলছেন আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করো, সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, রাস্তাঘাটে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবীজির প্রতি দরুদ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তোমার মনকে আল্লাহ সুস্থ শান্তি স্থির বানায় দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং প্রিয় ভাইরা খুব সাবধান। সর্বশেষ যে বিষয় বলে শেষ করবে, একটু সময় বেশি লেগে গেল কিন্তু তারপরে সাবজেক্টটা শেষ করে দেয় আপনাদের জন্য। এরপরে আল্লাহর নবী আপনার আমার জন্য বলছেন, শোনো তোমার আমার জন্য রোগের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যারা রোগগ্রস্ত হবে, যারা রোগাক্রান্ত হবে তাদেরকে তোমরা দেখতে যাও। তাদেরকে দেখতে যাওয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক ধরনের মানসিক শান্তি এবং ফেরেশতাদের থেকে এক ধরনের দোয়া দিবেন। কোনো বান্দা যখন কোনো রোগগ্রস্ত মানুষকে দেখতে যায়, আল্লাহ রসুল জানাচ্ছেন যতক্ষণ সে তাকে দেখতে যায় এবং ফেরত আসে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা তার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ তুমি রোগীর পাশে থাকো, তাকে দেখো, সে যেন জান্নাতের একটা বাগানের মধ্যে তার কতকগুলা গাছ রোপণ করতেছে, এই হালতের মধ্যে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। আমরা রোগী দেখতে যাই না, আমরা আমাদের যারা অসুস্থ তাদের প্রতি আমরা কোনো দায়িত্বশীল না, খবর আমাদের তাদের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো আসুন অশ্লীলতা ছাড়ি, মানসিক অশান্তির থেকে বাঁচার জন্য জিকির করি, অপরিচ্ছন্নতা ছাড়ি, অযথা মেডিসিন গ্রহণ করার থেকে বিরত হই এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যেভাবে আপনার পাকস্থলীকে পূর্ণ করতে বলেছেন, পরিশ্রমী মানুষ হতে বলেছেন, এই টার্মোলজিগুলো যে আমার শরীরের মধ্যে এই নিয়মগুলো যদি আনতে পারি ইনশাআল্লাহ মুমিন তখন একজন সুস্থ মুমিন, তখন তার শরীরের মধ্যে অসুস্থতাকে প্রতিরোধ করার মতো অবস্থায় নিয়ে আসবে। তারপরেও এত কিছুর পরেও, এত হয়ে যাওয়ার পরেও যদি কোনো মুমিন অসুস্থ হয়ে যায়, তারপরেও আসে না ভাই, এগুলো সব গুণ থাকার পরে অসুস্থ। আল্লাহ রসুল বলছেন ভুল ভেবো না, মনের মধ্যে কষ্ট নিও না, জেনে রাখো আমি রসুল জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে এমন কোনো অসুখ, এমন কোনো বিসুখ, এমনকি তোমার পায়ের নিচে যদি একটা কাঁটাও ফুটে এইটাকেও মনে করো না এমনি এমনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুখ বিসুখ, তোমার ওই দুঃখ কষ্ট, ওই কাঁটা ফুটা অসুস্থতা, এইগুলো সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, গুনাহ খাতাগুলোকে তোমার কাফফারা হিসেবে নিয়ে নেবেন, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম বিনিময় জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং প্রিয় ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী সুস্থ থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।